হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো কয়দিন ধরে আমাদের চিমনিটা না একদম ভরে গেছে, আর চিমনির থেকে সমস্ত তেল পড়ে পড়ে দেখো না সমস্ত খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আর চিমনির তেল তো পোড়া তেল। তো আজকে আমি টার্গেট নিয়েছিলাম, তো কয়দিন ধরে আমি ভেবেছি যে চিমনিটা পরিষ্কার করব, তো আজকে টার্গেট নিয়েই নিয়েছি, আজকে পরিষ্কার করেই ছাড়ব। তো দেখো, প্রথমে আমি কেরোসিন তেল নিয়ে নিয়েছি আর কয়েকটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, কারণ কাপড়ের টুকরো ছাড়া চিমনি পরিষ্কার করা যায় না। প্রথমে আমি চিমনির যেই মানে ট্রেটার মধ্যে তেলটা থাকে সেই তেলটাকে একটা প্যাকেটের মধ্যে প্রথমে ঢেলে নিলাম। এই তেলটা দিয়ে যা গন্ধ বেরোয় আর যা বিচ্ছিরি, এই তেলটা যদি কোনো খাবারে পড়লো তো গেল সেই খাবার। তো তারপরে কাপড়ের মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি, কেরোসিন তেল। তো এই আমি কেরোসিন তেল নিয়ে নিয়েছি। আর যখন চিমনি টিমনি আমি পরিষ্কার করি না, তখন আমি নাইটি একটু খারাপ খারাপ ধরনের নাইটি পরি, কারণ তাহলে মানে চিমনি নোংরা টোংরা করে লাগলেও কোনো ব্যাপার না। আর তাছাড়াও আমি রান্নার সময় একটু নর্মাল মানে খুব একটা ভালো নাইটি পরি না, কারণ রান্না করতে করতে না জামা কাপড় খারাপ হয়ে যায়, তাই জন্য এই নাইটিটা পরে নিয়েছি। এবার চিমনিটা আমি মুছতে শুরু করলাম। কাপড়ের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, কেরোসিন তেল। তো কেরোসিন তেল দিয়ে এবার মুছতেছি। ব্লকটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি কেটে কুটে ছোট করে ব্লকটা তৈরি করছি। তো প্রথমে আমি কাপড়ের মধ্যে কেরোসিন তেল লাগিয়ে নিয়ে চিমনিটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে সেই তেলের ন্যাকড়াটা দিয়ে যে ট্রেটার মধ্যে তেল জমে সেই ট্রেটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কুচিনার শত্রু হলো কেরোসিন তেল। কেরোসিন তেল দিয়ে কুচিনা পরিষ্কার করবে, দেখবে কুচিনা চকচকা করবে, পরিষ্কারও হবে। কারণ আমি দেখেছি যারা চিমনি সার্ভিসিংয়ে আসে তারা সবসময় কেরোসিন তেল দিয়ে চিমনি সার্ভিসিং করে, আর সেই জন্য আমিও কেরোসিন তেল দিয়ে করি। দেখো কত তেল পড়েছে, আর নিচে যদিও মৌসুম্বি চোচে আছে, তো এগুলো সব একসাথেই ফেলে দিব, আর চিমনি পরিষ্কার করার ন্যাকড়াগুলোকেও ফেলে দেবো, প্রচণ্ড গন্ধ বেরোয়। তো এইভাবে আমি চিমনিটা পরিষ্কার করলাম, একদম দেখো চিমনি পরিষ্কার হয়ে গেল, উপর নিচ ভেতরে বাইরে সমস্ত পরিষ্কার করে নিলাম। খালি ভেতরে যে মেশিনগুলো থাকে ওই মেশিনগুলো আমি পরিষ্কার করতে পারি না, ওগুলো খুলতে লাগে, তো যেহেতু ওগুলো আমি খুলতে পারি না তাই ওগুলো আমি করি না। তো তার জন্য আমি চিমনিটাকে প্রথমে নিজের নিজেই পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আবার লাগিয়ে দিলাম। দেখো ফাইনালি আমার গোটা চিমনি পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চাকা চাক হয়ে গেছে। তোমরাও চাইলে এইভাবেই বাড়িতে চিমনি পরিষ্কার করবা, দেখবা কিছুটা পয়সা হলেও সাশ্রয় হবে এবং নিজেরও খুব ভালো লাগবে, নিজের মনটাও খুব ভালো লাগবে। তো আমি তো নিজের চিমনি নিজেই পরিষ্কার করি, আর যারা চিমনি সার্ভিসিং করে তারা মাসে তো আসে না, তারা 3 মাস অন্তর অন্তর আসে, আসে বছরে 3 বার তারা সার্ভিসিং দেয়, বাকি সারা বছর আমি পরিষ্কার করি এইভাবে। তো তোমাদের যাদের যাদের বাড়িতে চিমনি আছে তোমরাও চাইলে এইভাবে পরিষ্কার করবা, দেখবা খুব ভালো লাগবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।